বর্তমানে জাতীয় দলে নেই ব্যাটিং স্পিন ও ফাস্ট বোলিং কোচ। সামনে ব্যস্ত সূচি আছে বিশ্বকাপ, তার আগেই কোচিং প্যানেলের খালি জায়গাগুলোতে নিয়োগ সম্পন্ন করতে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। এরপর দেশি বিদেশি অনেকেই কোচ হতে আগ্রহ প্রকাশ করেন, ইতোমধ্যে তাদের সাক্ষাৎকারও নিয়েছে বিসিবি, তবে এখনও কাউকে চূড়ান্ত করেনি বোর্ড। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বোর্ড মিটিংয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্যাটিং কোচ হতে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ স্টুয়ার্ট ল এবং নিউজিল্যান্ডের রস টেইলর। এই পোস্টের জন্য আবেদন করেছেন দেশীয়রাও। কোচ নির্বাচনের ক্ষেত্রে মতামত নেওয়া হবে হেড কোচ হাতুরে সিংয়ের। দু একজন অলরেডি আমাদের এখানে কাজ করছেন, স্টুয়ার্ট ল, তারপরে আমাদের হাই পারফরমেন্স ইউনিটে কাজ করছেন ডেভিড হেম, আবার পেস বোলিং কোচ আমাদের এইচপিডি করি কলিমোর, এরা ছিল। এর বাইরেও দু একজন ছিল যাদেরকে আমরা ইন্টারভিউ করেছি। এদের ইন্টারভিউ শেষ হলে পরে আমরা বসে ফাইনালাইজ করে আমাদের যে রিকমেন্ডেশন সেটা ফাইনালাইজ করে বোর্ডে প্রস্তাব করব। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। জাতীয় দলের পেস বোলিং কোচের জন্য আবেদন করেছেন অস্ট্রেলিয়ান শন টেইট, তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় পরবর্তীতে আবেদন প্রত্যাহার করে নেন সাবেক অজি পেসার। শনটে খুব অল্প সময়ের ভিতরে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ডিল হয়ে যাওয়ার কারণে সে উইথড্র করেছে আজকে, তো তার ইন্টারভিউটা হয়নি। শুধু ভালো কোচ আনলে হবে না, দল কিংবা খেলোয়াড় সবাইকে শেখার তাড়না রাখার পরামর্শ দিলেন বিসিবি পরিচালক। অনেকেই আমরা বোলার বলি ব্যাটসম্যান বলি অনেক সময় অনেকে প্রবলেম ফেস করতে থাকি মাঠে, টিমের টিম সেটার জন্য সাফার করতে থাকে, কিন্তু আমাদের টিমে যে ব্যাটিং কনসালটেন্ট থাকে, ব্যাটিং কোচ থাকে বা বোলার হলে বোলিং কোচ থাকে, তাদের কাছে কিন্তু আমরা ঠিক সেইভাবে যাই না। ব্যাটিং ও বোলিং কোচের জন্য ইন্টারভিউ নেওয়া হলেও আপাতত ফিল্ডিং কোচের জন্য কারো সাক্ষাৎকার নেয়নি বিসিবি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।